السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام وقال تعالى في موضع آخر ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين মাসিক আত-তাহরিক পাঠম ফরমের পক্ষ থেকে আজকে আয়োজিত এই দিনই বৈঠকের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে একরাম ও সামনে উপবিষ্ট দিনি ভাইরা, আজকের সংক্ষিপ্ত আলোচনা বিষয় হল নওয়াকিদুল ইসলাম বা নওয়াকিদুত তাওহীদ। তাওহীদ বা ইসলাম বিনষ্টকারী জিনিস, এ বিষয়ে জানার প্রয়োজন কেন? হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবি, তিনি বলেন যে কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র। হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মানুষেরা রসুল সাল্লাল্লাহু সাল্লামকে জিজ্ঞাসা করেন ভালো কাজ সম্পর্কে, বসে পড়েন বসে পড়েন। বসা হয়েছে। হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র, মানুষেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনিল খায়র কল্যাণমূলক কাজ সম্পর্কে জিজ্ঞাসা করেন, যে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার। জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফযাল, কিছু মানুষ জিজ্ঞাসা করেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম কাজ, তো এগুলো হলো আনিল খায়র কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি বলছেন ওয়া আনা আসআলু আনিশ শার, আর আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতাম আনিশ শার কে অমঙ্গলজনক কাজ কোনটি, কোন কাজটি ক্ষতিকর বেশি। বলছেন এটা কেন জিজ্ঞেস করতাম, এই জন্য জিজ্ঞেস করতাম যেন আমি সেই কাজে পতিত না হয়ে যাই। বুখারী মুসলিমের হাদিস, একজন ব্যক্তি অজু অবস্থায় থাকে, অজু ভঙ্গের কিছু কারণ আছে, আর সে যদি ওই কারণগুলি না জানে যে উটের গোস্ত খেলেও অজু ভেঙে যায়,
তাহলে ওই ব্যক্তি জহরের পূর্বে ওটের গোশত খেয়ে সালাত আদায় করেছে, সে মনে করেছে আমি সালাত আদায় করলাম, অথচ সে বেওযু অবস্থায় সালাত আদায় করেছে। এজন্য আজকের আলোচনা যেটা বিষয় সেটা হলেই নাওয়াকিদুল ইসলাম, এমন কিছু কাজ এবং কথা আছে যেই কাজ এবং কথা আমাকে ইসলাম থেকে কুফরের দিকে নিয়ে যাবে, এই বিষয়গুলি আমাদের জানা প্রয়োজন। তবে বিষয়ে যাওয়ার পূর্বে আমি একটি প্রশ্ন করব আপনাদের সামনে, সেটা হলো এই যে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আল্লাহ পাক আমাদেরকে কত দুনিয়ায় নিয়ামত দিয়েছেন, নিজের শরীর, পরিবার, জমিন, আসমান, সূর্য, আকাশ, এই সব কিছু যতগুলো নিয়ামত আছে, এই সকল নিয়ামতের চাইতে সবচেয়ে বেশি দামি এবং মূল্যবান নিয়ামত কোনটি? বলেন বলেন, আর কেউ? যাই হোক, আচ্ছা, সবচেয়ে বড় নিয়ামত এটা কোনটি? যেই নিয়ামতটি চাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে নিজেই শিখিয়ে দিয়েছেন যে হে মুসলিম, তুমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে প্রত্যেক দিন। আর শুনে রাখো, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, তুমি যদি তোমার সালাতের ভিতরে সূরা ফাতিহা না পড়ো, লা সালাতা, তোমার সালাত শুদ্ধ হবে না, সালাত শুদ্ধ হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হাদিসে কুদসি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম তিনি বর্ণনা করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ তাআলা বলেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি সূরা ফাতিহাকে, এখানে সালাতের অর্থ সূরা ফাতিহা, আমি সূরা ফাতিহাকে দুই ভাগে ভাগ করেছি, নিসফুল্লি ওয়া নিসফুল্লি আবদি, অর্ধেক আমার জন্য আর অর্ধেক আমার বান্দার জন্য। এবং তিনি বলেছেন, ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা যা চাইবে আমি তাকে দিব। সুবহানাল্লাহ, আমি পুরো হাদিস ব্যাখ্যায় বলবো না, খুব সংক্ষিপ্ত, আমি শুধু দলিলটা নিতে চাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ক্বাল আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন যে, আল্লাহ তাআলা বলছেন যখন কোনো বান্দা সালাতের ভিতরে সে এটা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা এই পৃথিবীর পরিচালকের জন্য, রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ তাআলা খুশি হয়ে তিনি জবাব দেন, প্রতিউত্তর করেন, উত্তর দেন, হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। এরপর যখন বলে, আর রহমানির রহিম, আসনা আলাইয়া আবদি, মালিক ইয়াউমিদ্দিন, মাজাদানি আবদি, ইয়াকা নাবুদু, আয় আল্লাহ আমরা শুধু তোমারই ইবাদত করি, এটা কার জন্য? ওয়া ইয়াকা নাস্তাইন, আয় আল্লাহ আমরা শুধু তোমার কাছেই চাই। এরপরে বলছেন যে প্রথম তিন আয়াত আল্লাহর জন্য, শেষে পরের তিন আয়াত আল্লাহর জন্য, আর মাঝখানে চতুর্থ নম্বর আয়াত হলো অর্ধেক বান্দার জন্য আর অর্ধেক আল্লাহর জন্য। এখানে এসে যখন বান্দা যখন এই স্বীকৃতি দেয়, ইয়াকা নাবুদু, আয় আল্লাহ শুধু আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আর আমরা শুধু তোমার কাছেই সাহায্য চাই, আল্লাহ তাআলা খুশি হন। সুবহানাল্লাহ, এটাই হলো মূল তাওহীদ। আর এই স্বীকৃতি যেই বান্দা তার মুখ থেকে দিবে যে আয় আল্লাহ আমার যাবতীয় ইবাদত আল্লাহ একমাত্র শুধু তোমার জন্যই, ওয়ালি আবদি, এরপরে আল্লাহ পাক খুশি হয়ে বলেন, ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা যা চাইবে আমি তাকে দিব। সুবহানাল্লাহ। আপনি সেখানে কি চাইবেন বলেন? আল্লাহ যদি আপনাকে এখানে বলে দেয় যে আপনি এখন যা চাইবেন তাই আপনাকে দিব, কেহ চাইবে যে আমাকে একটা সুন্দর বাড়ি করে দাও, কেহ চাইবে আমি একটা সুন্দর নারী চাই, কেহ দুনিয়ার কোনো সম্পদ চাবে, যে যাই চাক না কেন, আল্লাহ বলছেন তুমি যেটা চাবা সেটা সর্বোত্তম চিজ হবে না, আর এই পৃথিবীর সর্বোত্তম চিজ যেটা সেটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি বলো
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি আমাকে সোজা পথে পরিচালিত করো। সুবহানাল্লাহ। উত্তর পান নাই? উত্তর হলেই জুনায়েদ ভাইয়ের আলোচনায় আপনি দেখেছেন যে হেদায়েতের কত মূল্য। আপনার অত গবেষণা নেই, আপনার কাছে অত ধার্মিক অত গভীর জ্ঞান নেই যে আপনি এই জ্ঞান খাটিয়ে আল্লাহকে চিনবেন। আপনার চাইতে অনেক বেশি বুখারী হাদিস পড়েছে যে ব্যক্তি, আপনি যাদেরকে দেখলেন একটু আগেই ভিডিওতে, এতে তো সামান্য কিছু অংশ। আর এরকম হাজারো বক্তব্য, হাজারো শিরকি কাজ, দাওরা পাস, মহাদেশ, মুফতি, যারা নাকি দেশ পরিচালনা করছে, বড় বড় প্রতিষ্ঠান পরিচালনা করছে, তাদের মুখ থেকে এগুলি শিরকি কথা বের হচ্ছে। আপনি বলুন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আয় আল্লাহ সকল প্রশংসা তোমার জন্য যে তুমি আমাকে শিরিক চেনার তৌফিক দান করেছো, আলহামদুলিল্লাহ। এটা বড় নিয়ামত, এটা এত বড় নিয়ামত। আরেকটি হাদিস শুনুন, সাদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, যখন মুসলমান হয়ে গেলেন, তখন তার মা তার সামনে এসে বলল, সাদ আমি কি দেখছি তুমি এটা কি নতুন করলে, তুমি এটা নতুন দিন গ্রহণ করছো কেন? তখন সাদ বিন মালিক বললেন, মা আমি তো মুসলমান হয়ে গেছি। ওয়াকানা বাররানলি উম্মিহি, আর সাদ বিন মালিক ছিল তার মায়ের সবচেয়ে বেশি খেদমতগার। সুবহানাল্লাহ। এই জন্য বেশি খেদমতগার ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই দুনিয়ায় যত কিছু নিয়ামত আছে, এই দুনিয়ায় যত মানুষ আছে, আমার উপর যত মানুষের হক আছে, মান আহাক্কু বি সাহাবাতি, হে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সুন্দর চরিত্র পাওয়ার অধিকার সবচেয়ে কার, আমার খেদমত পাওয়ার হকদার সবচেয়ে বেশি কার? আল্লাহ নবী বলছেন, উম্মাক, তোর মার। বলছেন সুম্মামান, এরপরে কার? বলছেন উম্মাক, তোমার মার। সুম্মামান, এরপরে কার? বলছেন তোমার মার। সুম্মামান, বলছেন আবান, আবাক, এরপরে কার? বলছেন তোমার আব্বার। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ায় সবচেয়ে বড় খেদমত পাওয়ার হক আমার মা, সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি আমার মা। অথচ সাদ বিন মালিকের সামনে তার মা এসে বলছে যে দেখো যে মার খেদমত করা তোমার উপর ওয়াজিব, আর মার হুকুম মানাও তোমার উপর ওয়াজিব, আর আমি তোমাকে নির্দেশ দিচ্ছি যে তুমি এখনই ইসলাম থেকে ফিরে আসো। সাদ বিন মালিক বললেন, মা আমি তো ইসলাম থেকে ফিরে আসতে চাই না, আমি তো সঠিক হেদায়েত থেকে ফিরে আসতে পারি না। তখন তার মা একটা কৌশল খাটালো। কি কৌশল? বলছেন, সাদ তুমি যদি এই হেদায়েত থেকে যদি ফিরে না আসো, তাহলে আমি আজকে থেকে খাওয়া এবং পান করা বন্ধ করে দিলাম, কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত তুমি তোমার দিন থেকে ফিরে না আসবে। সাদ বিন মালিক দেখলো তার মা খাওয়া বন্ধ করে দিয়েছে, দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। তো একসময় সাদ তার মাকে বলল, মা দেখো তুমি আমার জন্মদাতা মা, তোমার আমি অনেক খেদমত করি, আমার দিন তোমাকে খেদমত করার জন্য আমাকে নির্দেশ দিয়েছে, কিন্তু মা শুনে রাখো। বলছেন, ওয়াল্লাহি লাউ কানাত লাকা মিআতু নাফসিন ফা খারাজাত নাফসান নাফসান মা তারাক্তু দীনি হাযা আলি শাইইন। বলছেন, মা শুনে রাখো, তোমার মতো যদি আল্লাহ আমাকে 100টি মা দেয়, আর এরকম ভাবে কসম খেয়ে একটার পর একটা মা যদি 100টিও মারা যায়, 100টি মা মরে যাওয়া আমার জন্য সহজ, কিন্তু কে দিন থেকে এক কিঞ্চিত পরিমাণ পিছনে আসা আমার জন্য সহজ নয়। এটা হলো হেদায়েত। এখন বুঝে আসলো যে সবচেয়ে বড় নিয়ামত কি? এখন বুঝে আসলো? বুঝে যদি এখন আল্লাহ ব্রেনটা খুলে দেয় তাহলে বুঝে আসবে, তাছাড়া বুঝে আসা সম্ভব নয়। আবু তালেব লানাহুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজীবন খেদমত করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যত্ন করেও হেদায়েত কি সে বুঝতে পারে নাই, তার ব্রেন খোলে নাই। অথচ হাবশায় বসে হাবশার বাদশাহ, সে সেখান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শর কথা শুনেছে, তার কোরআনের বাণী শুনেছে, সে বিশ্বাস করে নিয়েছে, এটা সাধারণ মানুষের কথা নয়, এটা সাধারণ মানুষের আলোচনা নয়, সে সত্যিই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সত্যিই আল্লাহর রসুল, সে মনে মনে তার প্রতি ঈমান নিয়ে আসছে। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেই হাবশার বাদশাহ মারা যাওয়ার কথা শুনেছেন, তখন বলছেন যে আহুকা তোমার ভাই, দিনী ভাই, হাবশার বাদশাহ মারা গেছে, তার তো জানাজা পড়া হয় নাই, আসো আমরা তার জন্য জানাজা পড়ি। সুবহানাল্লাহ, গর্ব করার কিছু নেই। যারা হয়তো আমাদের আলোচনা শুনে এখনো মনে করতেছেন যে সত্য কোনটা মিথ্যা কোনটা এখনো যাচাই করতে পারছেন না, আমরা এতটুকুই বলবো যে আল্লাহ আপনাকে হেদায়েতের এখনো মাথা খুলে দেয় নাই। যদি হেদায়েতের খুলে দেয় তাহলে বুঝে আসবে, তবে এই দিন বুঝে না আসলে আর একটা দিন আপনার সামনে আসবে, সেই দিন আপনি বুঝতে বাধ্য হবেন যে আসলেই হেদায়েত কি। সূরা আহজাব শেষ পৃষ্ঠায় আল্লাহ পাক বলছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। আল্লাহ পাক বলেছেন, মানুষদেরকে যখন তার মুখের উপর ভর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা বলবেন, ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। তখন বুঝতে পারবে যে হেদায়েত কাকে বলে, কথা বোঝেন নাই, তখন স্পষ্ট বুঝতে পারবে যে আমি গোমরাহ কেন হয়েছি। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। হে আমার রব, হে প্রতিপালক, আমাদের যারা বড় বড় গুরু ছিল, আমাদের বড় বড় যারা লিডার ছিল, فأضلونا السبيلا, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তারা আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে। আল্লাহ, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আয় আল্লাহ তুমি আমাকে তো দোষী সাব্যস্ত করবেই, আমাকে তো জাহান্নামে রাখবেই, কিন্তু আমাদের দাবি হলো এই, আয় আল্লাহ তুমি তাদেরকে আমাদের চাইতে ডবল শাস্তি দাও যেহেতু তারা আমাকে পথভ্রষ্ট করেছে। সম্মানিত দিনী ভাইরা আমার, সেই দিন আপনি নিশ্চিত বুঝতে পারবেন যে যত তর্ক করেছি, যত বিতর্ক করেছি, এই সবগুলি বিতর্কের ফলাফল সেদিন আমি বুঝতে পারি নাই। কথা আপনার একটাই ছিল, সেটা হলে আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। আফসোস করে বলবে, আহ, আমি যদি সেই দিন কোরআন এবং হাদিসের আনুগত্য করতাম, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম, ইতাআত করতাম, তাহলে আজকে জাহান্নামে আসতাম না। এতটুকু কথা বুঝেছেন? তার মানে হলেই যে আল্লাহ পাক আমার প্রতি বড় দয়া করেছেন, বলেন আলহামদুলিল্লাহ, বড় এহসান করেছেন। আমাদের চাইতে অনেক জ্ঞানীমান লোক দুনিয়ায় আছে, দুনিয়ার ক্ষেত্রে তারা আমার চেয়ে অনেক ব্রেনিয়ান, কিন্তু আল্লাহ পাক আমার মতো তাকে, তার আমার স্রষ্টাকে চেনার তৌফিক আল্লাহ পাক তাদেরকে দেয় নাই। আচ্ছা, এরকম একটি দিন, যেই দিন সম্পর্কে সূরা মাইদা 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আমি প্রত্যেক মাউলুদ, প্রত্যেক জন্মকৃত সন্তানকে আমি ফিতরাতের উপর আমি তাদেরকে জন্ম দেই, কিন্তু তার মা বাবা যদি খ্রিস্টান হয় সন্তানকে খ্রিস্টান বানিয়ে দেয়, তার মা বাপ যদি ইহুদি হয় সন্তানকে ইহুদি বানিয়ে দেয়, তার মা বাপ যদি মাজুসি হয়, অগ্নি পূজারি হয়, সন্তানদেরকে অগ্নি পূজারি বানিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, আয় আল্লাহ তুমি আমার জন্ম কোনো ইহুদির ঘরেও দেয় নাই, আল্লাহ তুমি আমার জন্ম কোনো খ্রিস্টানদের ঘরে দাও নাই, আয় আল্লাহ তুমি আমার জন্ম কোনো অগ্নি পূজারি ঘরে দাও নাই, তুমি আমার জন্ম দিয়েছো একটা মুসলমানের ঘরে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাক আমার প্রতি এহসান করেছে, অনুগ্রহ করেছে, এই জন্য, এই অনুগ্রহের জন্য, এই বড় নিয়ামত আল্লাহ পাক তিনি নিজে দয়া করে আপনার হাতে এই নিয়ামতটি তুলে দিয়েছেন। এখন মনে রাখুন, আল্লাহ পাক সূরে আলে ইমরানে বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালান ইউকবালু মিন, কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে অবলম্বন করে যদি কিছু ভালো কিছু করতে চায়, আল্লাহ পাক সেটাকে গ্রহণ করবে না। এটা একটা ওয়াইদ, আল্লাহর পক্ষ থেকে একটা ভয় দেখানো হয়েছে। এর পরের আয়াতে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু, কাইফা ইয়াহদিল্লাহ কওমান কাফারু, আল্লাহ পাক সেই সম্প্রদায়কে কিভাবে হেদায়েত দিতে পারে, বাদা ইমানহিম, যাকে আমি ইমানের উপর জন্ম দিয়েছি, ইসলামের উপর তাকে আমি জন্ম দিয়েছি, তাকে আমি মুসলমান বানিয়েছি, বাদা ইমানহিম কুফর, ইমানের পরে যদি সে আবার কুফরের দিকে চলে যায়, তাহলে এই ব্যক্তির উপর আল্লাহ পাক কিভাবে রহম করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কাইফা ইয়াহদিল্লাহ, এটা সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ।
যাদেরকে আল্লাপাক হেদায়তের আলো দেখায় নেই, তারা তো আর এক ধরনের মানুষ, আর আপনি আলোর ভিতরে আছেন, হেদায়তের ভিতরে আছেন। এই হেদায়ত পাওয়ার পরেও যদি আপনি অন্য হেদায়তের দিকে চলে যান, কাইফায়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূল হাক্কুন, এবং তারা সাক্ষীও দেয় যে রসুল হক, রসুল সত্য, এটা তারা সাক্ষ্যও দেয়। ওয়াজা আহমুল বাইনাত, তাদের কাছে স্পষ্ট দলিল চলে আসছে। উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। ইসলামের মতো হেদায়েত পাওয়ার পরেও যদি কোনো ব্যক্তি অনিসলামিকের দিকে, অনিসলাম দিনের দিকে যদি, অন্য দিনের দিকে যদি সে ফিরে যেতে চায়, ইসলাম থেকে যদি বিমুখতা অবলম্বন করে, বলছেন উলাইকাল্লাযী নালানাহুমুল্লাহ, আল্লাহ পাক আল্লাহর লানত, সব ফেরেশতাদের লানত এবং সকল মানুষের লানত তার উপর পতিত হয়, নাউযুবিল্লাহ। উলাইকা জাযাউহুম, তার বদলা হলেই আন্না আলাইহিম লানাতুল্লাহ, তার উপর আল্লাহর অভিশাপ। ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন খালিদিনা ফিহা লা ইউখাফফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনযারুন। সে এত বড় অপরাধী, আল্লাহ বলছেন কিয়ামতের দিন তার সামান্য কোনো দিন তার আযাবকে হালকা করা হবে না, কম করা হবে না, এবং আল্লাহ পাক তার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না, নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমার আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করেছেন, রহম করেছেন, যে এই ইসলামের উপর আল্লাহ পাক আমাকে জন্ম দিয়ে আমাকে এই পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্য আমাদের মুখ থেকে সর্ব অবস্থায় এই দোয়া বের হওয়া দরকার, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা, আয় আল্লাহ তুমি যে আমাদেরকে হেদায়ত দিয়েছো, আয় আল্লাহ এই জন্য তোমার দরবারে লাখো লাখো শুকরিয়া। সম্মানিত দিনী ভাইরা, আমার এখন আমরা যারা মুসলমান, আমরা এখনো কোনটা ভয়াবহ বেশি, কোন গুনাহ মারাত্মক? আমি যে মুখটা পরিচালনা করি, আল্লাহ পাক আমার জবানটাকে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আবু হুরায়রার হাদিস, বুখারি মুসলিমের হাদিস, বলছেন ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন রিদওয়ানিল্লাহ, মানুষ কখনো তার মুখ থেকে একটি কথা বের করে যেই কথাটি আল্লাহ পাকের নিকটে পছন্দনীয় কথা, ওয়ালা ইউবালি লাহা বালান, সেই কথাটি বলার জন্য সে যে অনেক বেশি গুরুত্ব দেয় তাও নয়, সাধারণভাবে একটি কথা বলে দেয়। বলছেন এই একটি ভালো কথা বলার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতে তার মর্যাদাকে বৃদ্ধি করে দেয়, সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন সাখাতিল্লাহ, আর কখনো মানুষ তার মুখ থেকে এমন কিছু নিন্দনীয়, অপছন্দনীয়, এমন মারাত্মক কথা বলে দেয় যে একটি কথা বলার কারণে ওই ব্যক্তিকে জাহান্নামের দিকে ধাক্কা দেওয়া হয়, নাউযুবিল্লাহ। আরেকটু বুঝে আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আব্দুল্লাহ বিন মাসউদের হাদিস যে ওয়া ইন্নাল জান্নাতা আকরাবা ইলা আহাদিকুম মিন শিরাকিন আলিহি ওয়ান নারু মিসলু যালিক, শুনে রাখো, জান্নাত তোমার এত নিকটে যত নিকটে তোমার পায়ের নিকটে তোমার স্যান্ডেল, যত বেশি নিকটে জান্নাত তেমন তোমার অত নিকটে জাহান্নামও ঠিক তেমনই। অতএব কখনো কখনো কোনো অমনোযোগী হয়েও, না বুঝার কারণে মুখ থেকে কখনো একটি কথা বের করে দেই, ওই একটি কথাই হয়তো আমাকে ইসলাম থেকে কুফরের দিকে নিয়ে যেতে পারে। এই জন্য আজকের আলোচনায় আমরা সেই কথাগুলি জানবো যে সেগুলি কোন কথা। আলোচনায় যাওয়ার পূর্বে আর দুটা হাদিস আপনাদের সামনে বলতে চাই। একটা হাদিস হলেই মাইস বিন মালিক রাজিয়াল্লাহু তাআলা আনহু, একজন জালিলুল কদর সাহাবি, তার দ্বারা একটি জিনা সাব্যস্ত হয়েছে, বেবিচারী হয়ে গেছে। ওই ব্যক্তি আল্লাহর ভয়ে, সে জানে যে আমি যদি রাষ্ট্রপ্রধানের কাছে যেয়ে বলি যে ইন্নি আসাবুতুল হাব, আমি জিনা করেছি, তাহলে আমাকে অর্ধেক মাটির নিচে পুঁতে পাথর মেরে আমাকে হত্যা করে দেওয়া হবে। এটা জানার পরেও মাইস বিন মালিক আল্লাহ নবীর কাছে গিয়ে বলছেন, তাহিরনি, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে পবিত্র করে দেন, আমি অন্যায় করেছি, ব্যভিচারী কাজ করেছি। ব্যভিচারী কাজ করা কি এটা ছোট গুণা বড় গুণা? কাবীরা গুণা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন মুমিন যখন জিনা করে, জিনা করা অবস্থায় তার কাছে ঈমান থাকে না।
আল্লাহ পাক বলছেন আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা মিআতা জালদা, কোন ব্যক্তি যদি জিনা করে, ব্যভিচারী কাজ করে আর সে যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100টি ব্যথাঘাত করো, আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে অর্ধেক মাটির নিচে পুঁতে রেখে পাথর মেরে তাকে হত্যা করে দাও, এটা হলো শরীয়তের বিধান। তাহলে এত বড় একটি অন্যায় কাজ করেছে, বিষয়টা বোঝার চেষ্টা করুন, আমার সাথে একটু বোঝার চেষ্টা করুন, এত বড় অন্যায় কাজ করে নিজে এসে আল্লাহ নবীর কাছে স্বীকার খাচ্ছে যে আমি অন্যায় করেছি, ব্যভিচারী কাজ করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা শুনেই মুখটা ফিরে নিলেন। ওই ব্যক্তি আবার যে সামনে দাঁড়ালো বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমি অন্যায় করেছি, আমাকে পাক করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আবার চেহারা ঘুরিয়ে নিলেন, আবার সামনে যাচ্ছে, আবার চেহারা ঘুরিয়ে নিচ্ছেন, আল্লাহু আকবার, চারবার ঘোরার পর আল্লাহ নবী বলছেন ওয়াইহাক ইরজি ওয়াস্তাগফির, মাইজ তোমার কি হয়েছে, ইরজি তুমি ফিরে যাও, ওয়াস্তাগফির আল্লাহর কাছে তওবা করো। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি চাচ্ছিলেন যে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক মানুষ কম বেশি গুনাহ করে থাকে, ও খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, কিন্তু উত্তম গুনাহগার, উত্তম গুনাহগারের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করবে। মনে রাখবেন, যদি কোনো অন্যায় আপনার দ্বারা হয়ে যায় আর এই অন্যায় যদি আল্লাহ পাক গোপন রেখে দেয়, দুনিয়ার কেউ দেখে নাই, তাহলে এই গুনাহটা আল্লাহর কাছে ক্ষমা পাওয়া সহজ। এই গুনাহটা শুধু আল্লাহই দেখেছে, অতএব আপনি আল্লাহর কাছে খালিসভাবে তওবা করুন, আপনার পিছনে সকল গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু যদি আপনি বাহিরে এসে আমার বন্ধুকে বলুন যে আমি আজকে গত রাত্রে এই অন্যায় করেছি, আল্লাহ নবী বললেন তাহলে তোমার এই গুনাহ আর ক্ষমা করা হবে না। ইল্লাল মুজাহিরুন, প্রত্যেক গুনাহগার ব্যক্তিকে আমি ক্ষমা করতে পারি, কিন্তু যারা গুনাহ করার পর যারা মানুষের সামনে প্রকাশ করে তার গুনাহকে, আমি তার গুনাহ ক্ষমা করি না। ঠিক আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচ্ছিলেন যে মাইজ তুমি একটা অন্যায় করেছো, আমি বুঝতে পেরেছি যে তুমি এটা থেকে তওবা করতে চাচ্ছ, তাহলে তুমি তো গোপনে আল্লাহর কাছে তওবা করতে পারতে। এবং আল্লাহ নবী বললেন আবিকা জুনুনুন, এর মাথা ঠিক নাই, ঠিক আছে তো? এরপরে আবার জিজ্ঞাসা করেছেন, একটু আলোচনাটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, যে আপনাকে পার্থক্য দেখাচ্ছি গুনার ভিতরে, যে এত বড় অন্যায় করে আসার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন চাচ্ছিলেন যে তুমি এটাকে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। লাল্লাকা গাম্মাস্তা, তুমি মনে হয় শুধু দেখাটাই জিনা মনে করতেছো, লাল্লাকা কব্বালতা, তুমি শুধু চুমা দিয়েছো সেটাকে মনে জিনা মনে করতেছো, আশারি বা খামরান, সাহাবিকে বলছে দেখো তো এই তো মদ পান করানি না, মাথা ঠিক আছে তো? সাহাবি ওটা কি করলেন, বলছেন ওই ব্যক্তির মুখের কাছে নাক লেগে সঙ্গে দেখলো যে তার মদের কোনো গন্ধ নেই, যখন বারবার সে বলছে তাহিরনি তাহিরনি, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উনি তখন নির্দেশ দিলেন সাহাবায়ে কেরামদেরকে যে একে তোমরা নিয়ে যেয়ে পাথর মেরে তাকে হত্যা করে দাও, কারণ এটাই ইসলামের শাস্তি। আচ্ছা, এটা একটা গুনার হাদিস আপনারা শুনলেন। যাই হোক, মাইজ বিন মালিক রাজিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ধেক মাটির নিচে পুঁতে বাকি অর্ধেকের উপর ওনাকে পাথর নিক্ষেপ করে ওনাকে হত্যা করে দেওয়া হয়, শহীদ করে দেওয়া হয়। নাউজুবিল্লাহ, দেখেন এটা একটু এই পাশে বলছেন ফাকানান নাসু ফীহি ফারিকাতাইন, এই অপরাধের শাস্তি দেওয়ার পর মানুষেরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। বলছেন ইয়াকুলু লাকাদ হালাকা লাকাদ আহাতাত বিহি খাতিয়াতুহু, বলছেন এক দলের মানুষ বলছেন যে এ তো ধ্বংস হয়ে গেল, অন্যায় করেছে, অন্যায় শাস্তি পেয়ে গেছে, এ তো ভুল করেছে। ওয়াকালা কাইল, আর এক কিছু মানুষ বলছে মা তাওবাত আফজালু মিন তাওবাতি মাইজ, বলছেন মাইজের চাইতে ভালো তৌবাকারী কে হতে পারে যে মাইজ এ কথা জানার পরেও যে আমাকে সেখান থেকে হত্যা করে দেওয়া হবে, এটা জানার পরেও যদি সে অন্যায় স্বীকার করার পরে আল্লাহ নবীর কাছে এসে স্বীকার করেছেন, বলছেন এর চেয়ে বেশি ভালো আর উত্তম তৌবাকারী কে হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইজ সম্পর্কে বলেছেন হে সাহাবা একরাম, শোনো তোমরা যে মন্তব্য করেছো মাইজ সম্পর্কে শুনে রাখো,
বলছেন লাকাদ তাবাত তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাওয়াসাতহুম রাওয়াহু মুসলিম। বলছেন দেখো তোমরা যার সম্পর্কে মন্তব্য করছো, বলছেন সে এমন তৌবা করেছে যে এর একটা তৌবা যদি আমার সকল উম্মতের মাঝে ভাগ করে দেওয়া হয় তাহলে এই এক তৌবার কারণে আমার সকল উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই একটা হাদিস আপনারা শুনলেন, এটা একটা হাদিস। আর একটি হাদিস শুনুন, দেখুন হাদিসটি বর্ণনা করতেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ফাকাল্লামাহু ফি বাযিল উমুর, কোন বিষয়ে একটা কথা বলছে। ফাকালা রাজুলুন লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা শা আল্লাহু শিতা। এখন আলোচনাটা বোঝার সময়, এখন মূল কথা এখন আসছি আমি। এসে বলল ওই ব্যক্তি কোনো অন্যায় করে নেই, না চুরি করেছে, না কোনো ব্যভিচারী কাজ করেছে, না কোনো মদ পান করেছে, না কোনো কাবিরা গুনাহ করেছে, শুধু এতটুকু কথা বলেছে ইয়া রাসূল আল্লাহ মা শা আল্লাহু ওয়াশিত, আল্লাহ যা চায় সেটাও হয় আর আপনি যা চান সেটাও হয়। কথা বুঝে পেরেছেন? তাহলে আগে এত বড় অন্যায় কাজ করে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ লাল হয় নাই, রাগ করে কথা বলে নাই, বরং উৎসাহিত করতেছিল যে তুমি গোপনে তৌবা করে নাও। আর সে কি কাজ করলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে তখনই তাকে বললো আজআলতানানি লিল্লাহি নিদ্দান, তুমি কি আমাকে আল্লাহর সমকক্ষ মেনে দিলে, আমাকে আল্লাহর সমান মেনে দিলে? খবরদার শুনে রাখো, তুমি সেদি এতটুকু বলো মা শা আল্লাহু ওয়াহদা, আল্লাহ একাই যা চায় সেটা হয়, এটা শুধু বলো। সুবহানাল্লাহ। তাহলে এই দুই গুণের মধ্যে পার্থক্য কি বুঝলেন? এই দুই গুণের মধ্যে পার্থক্য হলো এই, আগের যেটা গুণা আছে কোন গুণা? জিনা করা গুণা। এই যে গুণা আছে সেটা জিনা হোক, সেটা আরো যত অন্যায় কাজ হোক, সেই গুণাটি কেমন এ বিষয়ে হাদিস শুনুন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বাল সামিয়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা নিজে স্বয়ং বর্ণনা করতেছেন, তিনি বলছেন ইয়াবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়া লা উবালি। আল্লাহ তাআলা বলছেন হে আদম সন্তান, ইন্নাকা ইন রাজাউতানি ওয়া দাউতানি, তুমি যদি আমার দিকে ফিরে আসো, আমার কাছে তোমার গুনাহ সম্পর্কে ক্ষমা চাও। বলছেন আল্লাহ বলছেন যে আমি তোকে আলা মা কানা ফিক, সেটা যত বড়ই অন্যায় হোক না কেন, লা উবালি, তোমাকে ক্ষমা করতে আমার কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। বলছেন গাফারতু লাক, আমি তোকে ক্ষমা করে দেব, এতে আমার কোনো সমস্যা নেই। ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, হে আদম সন্তান তোমার গুনাহ একটি নয়, তোমার গুনাহ যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আর বোঝা যদি থেকে যায় আসমানে, সুম্মা ইস্তাগফারানি গাফারতু লাক, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, তৌবা করো, ইস্তেগফার করো, গাফারতু লাক, আমি তোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা উবালি, ক্ষমা করতে আমার কোনো সমস্যা নেই, আমার কোনো পরোয়া নেই। তবে শুনে রাখো ইয়া আবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকারাবিল আরদি খাতায়া, তুমি যদি জমিন ভরে অন্যায় করে আমার কাছে আসো, সুম্মা লাকিতানি, এরপরে আমার সঙ্গে সাক্ষাৎ করো। সাক্ষাৎ করো অর্থ হলেই জমিন ভরে গুনাহ করার পর যদি আমার কাছে তৌবা করো, আমি তোমার তৌবা কবুল করব, তবে শর্ত হলেই লা তুশরিক বি শাইআন, তুমি আমার সাথে শিরিক করবে না। যদি তোমার কাছে শিরিক না থাকে, লা আতাইতুকা বি কারাবিহা মাগফিরাতান, তাহলে তুমি জমিন ভরে গুনাহ নিয়ে আসছো আর আমি তোমার কাছে জমিন ভরে রহমত নিয়ে ফিরে আসবো। সুবহানাল্লাহ। এখন বুঝে আসছে যে জিনা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রাগান্বিত হলেন না, আর এই ব্যক্তি শুধু এতটুকু কথা বলেছে যে মা শা আল্লাহু ওয়াশিত, আপনি যা চান সেটাও হয়, আল্লাহ যা চাই সেটাও হয়। এই দুই গুণার মধ্যে পার্থক্য হলে আগের গুণা একবার নয়, হাজারবার যদি করে, একশোটি মানুষকে হত্যা করার পরেও তো আল্লাহ তৌবা কবুল করেছে, কিন্তু আপনার জুবান থেকে যদি একটি কথা শিরকি কথা বের হয়ে যায়,
এমন একটি কথা বের হয়ে যায় যেই কথাটি নাওয়াকিদুল ইসলাম, ইসলামকে বিনষ্ট করে দেবে, ইসলামকে ধ্বংস করে দেবে, এমন একটি কথা যদি বের হয়ে যায় তাহলে এই গুনার কোনো ক্ষমা নেই। হ্যাঁ, তবে তৌবা করলে এটারও ক্ষমা আছে, তবে এই গুনাহ ছেড়ে দিতে হবে, বুঝতে হবে যে এটা শিরিক এবং সেই শিরিক থেকে তৌবা করে আসতে হবে। এই জন্য আগের গুনার জন্য আল্লাহ নবী সাল্লাম এত রাগান্বিত হন নাই, কিন্তু পরের গুনাহকারী ব্যক্তির জন্য এত বেশি রাগান্বিত হয়েছে। আমার মনে হয় সংক্ষিপ্ত ভূমিকার পর হয়তো বা আমি বুঝাতে সক্ষম হয়েছি যে আসলে নাওয়াকিদুল ইসলামের বিষয়টা আমাদের জানা প্রয়োজন, নাকি? যে তাওহীদ তো আমরা শিখছি, কিন্তু কোন জিনিসটা এই তাওহীদকে ধ্বংস করে দিবে এটা আমাদের জানার বিষয়। এ বিষয়ে হয়তো খুব বেশি বিস্তারিত আলোচনা করতে পারবো না, যেহেতু সময় সংক্ষিপ্ত, তবে আমি খুবই সংক্ষিপ্তভাবে সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাওহীদকে বিনষ্টকারী বা ইসলামকে বিনষ্টকারী জিনিসের ভিতরে সর্বপ্রথম যে জিনিস সেটা হলো শিরক। এই বিষয়ে আপনারা আলোচনা অনেক শুনেছেন, আমি শুধু আপনাদের সামনে এর পরিণাম সম্পর্কে তিনটি আয়াত করব। প্রথম আয়াত সূরা নিসা 116 নম্বর আয়াত। কোনো ব্যক্তি যদি শিরিক করে তাহলে তার পরিণাম হলো এই, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক আল্লাহ পাক ক্ষমা করবেন না, আর শিরিক ছাড়া যতগুলি গুনাহ আছে কোনো ব্যক্তি যদি তৌবা করে তাহলে সবই মাফ হয়ে যাবে, আর তৌবা না করে যদি মারা যায় আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করতেও পারেন আর ইচ্ছা করলে তাকে শাস্তি দিতেও পারেন। ঠিক আছে, এটা একটা পরিণাম যে ওই ব্যক্তির কোনো আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন, এটা একটা ভয় মানে ক্ষতি শিরিকের। দ্বিতীয় নম্বর ক্ষতি সেটা হলেই আল্লাহ পাক সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরিক করে তাহলে আল্লাহ পাক তার উপর জান্নাতকে হারাম করে দেন এবং তার ঠিকানা হয় জাহান্নাম। শিরিক করলে জান্নাত তার জন্য হারাম, দ্বিতীয় নম্বর ক্ষতি। তিন নম্বর ক্ষতি সেটা হলেই সূরা জুমার 65 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দেন, তিনি বলছেন যে ওয়ালাকাদ উহিয়া ইলাইক, আমি তোমার নিকটে ওহি পাঠিয়েছি, ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, আর আপনার পূর্বে যত নবী এবং রসুল এসেছেন তাদের কাছেও এই একই কথা আমি নির্দেশ দিয়েছি, সেটা কি লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, তুমি যদি শিরিক করো তাহলে তোমার পিছনের সকল আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে শিরিকের ক্ষতি আমি তিনটা ক্ষতি বললাম, একটা হলো যে আল্লাহ পাক তাকে ক্ষমা করবে না, আর দ্বিতীয় হলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তৃতীয় হলেই তার সকল নেক কাজ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন একটা ভাই আমাকে প্রশ্ন করেছিলেন এশার আসর মাগরিবের পূর্বে যে কোনো ব্যক্তি যদি তার ভিতরে শিরিক থাকে, আকীদা না আকীদা শুদ্ধ না হয়। দ্বিতীয় কথা যেটা আমাদের দেশের পরিভাষা সেটা হলেই যে কোনো ব্যক্তি যদি বলে যে ধর্ম নিরপেক্ষতাকে কেউ যদি বিশ্বাস করে, আপনি সূরা মায়েদার কোন আয়াত শুনলেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে পছন্দনীয় দিন সেটা হলো ইসলাম। ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, সত্য মাবুদ নেই শুধু আল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, কিন্তু মিথ্যা মাবুদ অনেক আছে। দিন সত্য দিন একটাই, সেটা হলো ইসলাম, আর মিথ্যা দিন অনেক দিন এখানেই আছে। তাহলে আপনি যদি ধর্ম নিরপেক্ষ একটা আলাদা জিনিস আর ধর্ম স্বাধীনতা একটা আলাদা জিনিস, দুটা দুই জিনিস। ধর্ম নিরপেক্ষতার অর্থ আপনারা শুনেছেন, এখানে আলোচনা হয়েছে যে কারোর সম্পর্কে ধর্মের কোনো কটাক্ষ করা যাবে না, সবাই যে যে করছে সেটা, আপনি আপনাকে বলতে পারবো না যে আপনি আপনার দিন ছেড়ে আমার দিকে চলে আসুন বা আমার দিন শ্রেষ্ঠ আমার দিন ভালো, এটাও বলতে পারবো না। আর ধর্ম স্বাধীনতা হলো এই যে আপনি আপনার দিন স্বাধীনভাবে আমল করতে পারবেন, আমি আপনার আমার দিন স্বাধীনভাবে আমল করতে পারবো। কিন্তু ধর্ম নিরপেক্ষতা, এই এই বিশ্বাস রাখা, এই কথা বলা, এই কথা মুসলমানের মুখ থেকে বের হওয়া, এটা সম্পূর্ণ শিরকি কথা, কুফরি কথা। এই কথা যে ব্যক্তি বলবে তাহলে ওই ব্যক্তির ইসলামে সমস্যা হয়ে গেল, ক্ষতি হয়ে গেল। ওই ব্যক্তি এরপর তার সাথে যতই ভালো কাজ করুক না কেন, সেই ভালো কাজ আর আল্লাহ পাক বলছেন তোমার কাছে শিরিক। আগে হাদিস শুনলেন না, যে শিরিক না করে এসে যদি তুমি শত অপরাধ করো আমি তোমাকে
ক্ষমা করে দিব। প্রথম নাম্বার এটা অন্যায় যে শিরিক করা যাবে না। দ্বিতীয় নাম্বার যেটা নাওয়াকিদুল ইসলাম, ইসলামকে যেটা বিনষ্টকারী জিনিস, সেটা হলেই মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত, যে ব্যক্তি আল্লাহ এবং তার বান্দার মাঝে কোনো ওয়াস্তা মাধ্যম বানিয়ে নেয়, কোনো মাধ্যম সৃষ্টি করে। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ তারা বলে যে দেখো তুমি যদি প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাৎ করতে যাও তুমি ডাইরেক্ট যেতে পারবা, কি করতে হবে তোমাকে, প্রথমে একটা মেম্বার ধরতে হবে, এরপরে চেয়ারম্যান, এরপরে একটা এমপি, এরপরে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার তোমার লাইন হবে। এবং তারা বলে দুনিয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার জন্য যদি তোমার ওয়াস্তার প্রয়োজন হয় তাহলে দিনের ক্ষেত্রে তুমি একটা গুনাহগার বান্দা, তোমার দোয়া আল্লাহ পাক কবুল করবে না, তুমি আল্লাহর কাছে যেতে পারবে না, তাহলে কি করতে হবে তোমার একটা ওয়াস্তা ধরতে হবে। এই ওয়াস্তা ধরতে যে আজকে মুসলমানদের অবস্থা হলে এই হজও করছেন, নামাজও পড়ছেন, মাশাআল্লাহ চেহারায় সুন্নতের দাড়িও আছে, কোরআন পড়তেছেন, হাদিস পড়তেছেন, অথচ আল্লাহ পাক তিনি নিজেই বলে দিয়েছেন সূরা জুমারে তিন নম্বর আয়াত বলছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দূনিহি আউলিয়া, যারা নাকি আল্লাহ ব্যতীত অন্য কারো প্রার্থনা করে, যারা ইবাদত করে, তারা মূলত তারা যে কথাটা সেই যুগে তারা বলতো কি বলতো, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকরিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা তো আল্লাহর কাছে যাওয়ার জন্য জুলফা একটা ওয়াস্তা শুধু ধরেছি, মাধ্যম শুধু ধরেছি। ঠিক আছে ভাই, যারা নাকি শাহজালাল মাজারে যাই অনেকেই কিন্তু ডাইরেক্ট তাকে যদি জিজ্ঞাসা করে যে আপনি সেখানে যেয়ে কেন ইবাদত করছেন, না না ইবাদত তো আল্লাহর জন্যই, কিন্তু আমরা সেখানে যাই যেন আমার এই ইবাদতটা উনি সেখানে পৌঁছায় দেয়, কথা বোঝেন নাই? তাহলে এই ধরনের কথা বলা বা এই কথা বলা, উদাহরণ দেওয়া আল্লাহর সম্পর্কে প্রধানমন্ত্রীর, লাইসাকা মিসলিহি শাইউন, আল্লাহর সমকক্ষ কোনো জিনিস নেই, আল্লাহর মতো কোনো পৃথিবীর জিনিস নেই যে আপনি বলবেন এটা আল্লাহর মতো। আপনি প্রথমেই কুফরি কথা বলেছেন যে প্রধানমন্ত্রীর কাছে যেতে গেলে ওয়াস্তার প্রয়োজন, প্রধানমন্ত্রী আল্লাহর মতো, নাউজুবিল্লাহ, এটা কি কথা? এটা কুফরি কথা। এই কুফরি কথাকে সাব্যস্ত করতে যে যে ব্যক্তি মাজারে গেছেন, যে পীর ধরেছেন বা যে যে কোনো ওয়াস্তা ধরেছেন, এই সমস্ত ওয়াস্তা ধরাটাই হলো শিরকি কাজ। যে ব্যক্তি আল্লাহ আলাপা কি বলেছেন সুরায় বাকারা 186 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার জন্য ঠিক আছে ওয়াস্তার প্রয়োজন আছে, যেহেতু প্রধানমন্ত্রী আমার কাছে নেই, কিন্তু আল্লাহ পাক কি বলছেন সুরায় বাকারা 86 নম্বর আয়াত, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আন্নি, আমি রব সম্পর্কে যে আমি কোথায়, ফাইন্নি করিব, তাকে বলে দাও যে আমি একেবারে তোমার নিকটে আছি, আমি তোমার কি আছি, ওয়াল্লাহু মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার সাথে আছি। দুঃখের বিষয় সেটা হলো এই, দেখুন আল্লাহ পাক কোরআন সম্পর্কে কি বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, সূরা বাকারা, যে এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক অনেক মানুষকে পথভ্রষ্ট করে দেয় আর এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক অনেক মানুষকে হেদায়েত দেয়, সুবহানাল্লাহ। ওয়াল্লাহু মাআকুম আইনা মা কুনতুম, এটা একটা আয়াতের অর্ধেক অংশ, তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার সাথে আছি। এরপর আছে ওয়াল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তোমার অন্তরের সব বিষয় আলিম, জানেন। তো এই দুই আয়াতকে যদি মেলান, আর শুধু একটি আয়াতের একটা অংশ অথবা কোরআনের কোনো একটি আয়াত নিয়েই যে আপনি ফতোয়া দিবেন, এটা একটা অন্যায় কাজ। ঠিক আছে ভাই, মনে রাখবেন আজকে যে ইসলাম সম্পর্কে যত বেশি বিভ্রান্ত হচ্ছে, যত বেশি বিভ্রান্ত হচ্ছে, এই সমস্ত বিভ্রান্তের মূল কারণটা হলো এই যে কোনো কোনো দল সবাই কোরআনের কোনো একটা অংশ নিয়েছে, একটা আয়াত নিয়েছে অথবা একটা আয়াতের অর্ধেক নিয়েছে, কিন্তু একটা আয়াত আরেকটা আয়াতের সঙ্গে তার কি সামঞ্জস্যতা আছে এবং একটা আরেকটার সঙ্গে মিলিয়ে তাফসির কি আসতেছে, সাহাবা ইকরাম কি ব্যাখ্যা করেছেন, এটা আমরা দেখি না। তাহলে আল্লাহু মাআকুম এটা তুমি শুনলা, কিন্তু আর রহমানু আলাল আরশিস তাওয়া, আল্লাহ পাক 60টি আয়াতে এই কথা প্রমাণ করেছেন কোরআনে মাজিদের মধ্যে যে আল্লাহ পাক আরশের উপরে অবস্থিত। তাহলে আপনি সেটাকে
সাতটি আয়াতের দিকে তাকিয়ে দেখলেন না আর এটা বললেন। যাই হোক, ওটা একটা আর একটা বিষয়, আমি ওই বিষয়ে যাচ্ছি না। আমি যেটা বলছি সেটা হলো এই, আল্লাহ পাক আমাদেরকে বলে ফা ইন্নি করিব, আমি তোমার অতি নিকটে। নিকটের অর্থ এটা নয় যে আমার সাথে আস, ঠিক আছে? নিকটের অর্থ হলে এই যে উনি জ্ঞান এবং দৃষ্টিকোণ এবং শোনার দৃষ্টিকোণ থেকে উনি আমাদের অতি নিকটে। কত নিকটে? যদি কোনো ব্যক্তি আমার কাছে থাকে তাহলে সে আমাকে দেখবে, আমার কথা শুনবে, ঠিক আছে? আল্লাহ বলছেন এত বেশি তোমার নিকটে, উজিবু দাওয়াতাদ্দাই ইযা দান ফালইয়াস্তাজিবুলি ওয়ালইউমিনু বিল্লাহুম ইয়ারশুদুন, বলছেন আমি তোমার অতি নিকটে, যে ব্যক্তি যখনই আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ, প্রধানমন্ত্রীর কাছে যখনই যাবেন আপনি সাড়া পাবেন? আগে থেকে পারমিশন নিতে হবে, কোন দিন কোথায় দেখা করবেন, পারমিশন দিবে কিনা, টাইম দিবে। আল্লাহ বলছেন কোনো টাইমের প্রয়োজন নেই। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইনি উজিবু দাওয়াতাদ দা, যে ব্যক্তি কোনো আহ্বানকারী যখনই আমাকে আহ্বান করবে আমি তার ডাকে সাড়া দিব। এ বিষয়ে অনেক দলিল আছে কোরআন এবং হাদিস থেকে, যে বিষয়ে অনেক সময়ের প্রয়োজন। সংক্ষিপ্তভাবে যেটা বলবো সেটা হলেই যে কোনো ব্যক্তি যদি খালিসভাবে যে কোনো সময় আল্লাহর কাছে তৌবা করে, আল্লাহর কাছে কিছু চায়, তবে এই চাওয়ার জন্য উত্তম সময়, সবচেয়ে উত্তম সময় সেটা হলেই শেষ রাত্রি। যেই শেষ রাত্রে, রাত্রের তৃতীয় অংশে, ইয়ানজিলু তাবারাক ওয়া তাআলা ইলা সামাই দুনিয়া, আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। নেমে আসার পর তিনি নিজেই সেখান থেকে ডেকে বলেন হাল মিন মুস্তাগফিরিন আগফিরুল্লাহ, আছে কেউ আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। তাহলে উত্তম সময় শেষ রাত্রি। আর উত্তম অবস্থা হলো এই যে কোনো বান্দা যখন সেজদারত অবস্থায় আল্লাহর কাছে থাকে তখন আল্লাহর অতি বেশি নিকট হয়ে যায়। এই জন্য সেজদারত অবস্থায় শেষ রাত্রে, আর যদি সেজদারত অবস্থায় আপনি বেশি লম্বা দোয়া নাও করতে পারেন, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করুন, দুই রাকাত, চার রাকাত, সর্বোচ্চ এগারো রাকাত সালাত আদায় করে আপনার কি প্রয়োজন সেই প্রয়োজন আল্লাহর কাছে আপনি চেনেন। যখনই যদি আপনি খালিসভাবে চাইতে পারেন, আপনার জন্য ওয়াস্তার কোনো প্রয়োজন নেই। তবে আপনার ওয়াস্তা যেটা হবে সেটা হল নেক আমল, ঠিক আছে? ওয়াস্তা কি হবে? সৎ আমল। ওই যে তিনজন ব্যক্তি গুহায় আটকা পড়ে গিয়েছিল, তারা সৎ আমলের ওসিলা আল্লাহর কাছে দোয়া করেছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এই নাম ধরে আল্লাহকে ডেকে আল্লাহর কাছে দোয়া করো, ইয়া রহমান। তবে যদি উনি হে খোদা, যদি আল্লাহকে খোদা বলে ডাকেন, এটা আর একটা মারাত্মক দোষ, এটা ইসলামী কালচার নাই। আপনি একটু আগে দেখেছেন যে কত অন ইসলামিক কাজ আমাদের ভিতরে চলে আসছে, কালচার, ইসলামী কালচার আমাদের ভিতরে নেই। তো খোদা আল্লাহর কোনো সিফাতি নাম নয়, আল্লাহর জাতি নাম নয়। আল্লাহর জাতি নাম কি? আল্লাহ। আর ওনার সিফাতি নাম অনেক নাম, তবে কোনো ব্যক্তি যদি 99টি নাম মুখস্থ করে, সেটাকে সংরক্ষণ করে, আল্লাহ পাক তাকে জান্নাতি বলেছে। সেই নামের ভিতরে খোদা কোনো নাম নেই। অথচ কোরআন তাফসির দেখেন, তর্জমা দেখেন, বিশেষ করে উর্দু, উর্দু বাংলা একই অবস্থা, বা হাদিসের পুরাতন যতগুলি তাফসির ব্যাখ্যা আছে সবগুলোতে খোদা নে ফরমায়া, খোদা নে ইয়ে কাহা, মেরে খোদা নে খোদা, খোদা যেটা ভগবান সেটাই। আল্লাহকে খোদা বলা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমার সুন্দর নাম আছে, আমাকে সুন্দর নাম ধরে ডাকো, আল্লাহর সুন্দর নামের ভিতরে খোদা নাম নেই। যেমন নাকি কোরআনের সাথে শরীফ নাম, এটাও কোরআনের সাথে নেই। আল্লাহ বলছেন কোরআনুল করিম, কোরআনে মজিদ, করিম এবং মজিদের ভিতরে সম্মান বেশি, তাই আল্লাহ পাক তার সাথে এই নামটা সিলেক্ট করেছেন। শরীফ যদি এটা কোরআনের মর্যাদা যদি বৃদ্ধি হতো তাহলে আল্লাহ কোরআনকে শরীফ বলতেন। আল্লাহ যেহেতু এটাকে কোরআনের জন্য পছন্দ করে নাই, আপনি কোরআন শরীফ বলে কোরআনের সম্মানকে উঁচা করলেন না, বরং কোরআনের সম্মানকে আরও নিচা করে দিলেন। এগুলো হলো ইসলামী পরিভাষা, আমাদের না জানার কারণে অন ইসলামিক অনেক পরিভাষা আমাদের ভিতরে ঢুকে গেছে। যাই হোক, তো আল্লাহ বলছেন যে ওয়াস্তা শুধু কি হবে, আল্লাহর সুন্দর নাম হতে পারে, আপনার নেক আমল। শোনেন, নেক আমলের জন্য যে আপনাকে ওমরায় যেতে হবে এমনটা কথা নয়, হজ করতেই যেতে হবে এমনটা কথা নয়, বহু লাখ ও হাজি হজ করবে, হয়তো হজ কবুল হবে না। হ্যাঁ, সৎ আমল বলতে আপনি যে কোনো সময় আপনার পকেট থেকে যদি একটি টাকাও আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে দান করেন, দুনিয়ার কেউ দেখে নেই, কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি, মুখাপেক্ষী ব্যক্তি, আপনি দেখেছেন আপনার প্রতি দয়া আসছে, কোনো ব্যক্তি পিপাসিত আছে, আপনি তাকে এক ঢোক পানি দিয়েছেন, কোনো নেক কাজ, অথবা আপনি যদি অন্তর থেকে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটি শব্দ,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী সাল্লাম বলছেন এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কেউ যদি একবার বলে তাহলে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করে, আর সেই গাছটি কত বড় হয় যে ওই গাছের ছায়ায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার জন্য এক বৎসরের পথের প্রয়োজন। সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যদি 100 বার দিনে পড়ে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি দিন এবং রাতে যদি 100 বার পড়ে, তা আল্লাহ নবী বলছেন গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলু জাবাদিল বাহর, আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তারপর আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। তো আপনি শুধু এই অপেক্ষায় থাকেন না যে আমি এখন তৌবা করব না, ওমরায় যাব তারপরে তৌবা করব, হজে যাব তারপরে তৌবা করব, আরেকটু ভালো হব, আরেকটু ভালো যেই দিন অপেক্ষায় আছেন তার আগে যদি আল্লাহর ডাক চলে আসে তাহলে আপনার তৌবা নসিব হবে না। তো দ্বিতীয় নম্বর আমরা জানলাম যে আল্লাহর মাঝে কাউকে ওয়াস্তা বানানো যাবে না। তবে তিনটা জিনিস, কোনো নেক মানুষ ভালো মানুষ আছে, আমি তাকে মনে করছি মাশাআল্লাহ দিনদার ভালো মানুষ, আমি তাকে বলবো ভাই তুমি আমার জন্য একটু দোয়া করো আমি যেন সুস্থ হয়ে যাই, এই আশা নেই যে মাশাআল্লাহ দিনদার মানুষ, কিন্তু ওই ব্যক্তি যদি মারা যায় তখন আর আমি তার ওয়াস্তে দোয়া করতে পারবো। এখন আপনি এই আলোচনা শোনার পর বর্তমান মুসলিম দেশের অবস্থা, মুসলিম জনতার যেটা অবস্থা, এটাকে একটু মিলিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আজকে মুসলমানের উপর যে জুলুম এবং নির্যাতন, আজকে যে আমরা অধঃপতনের দিকে, এর মূল কারণটা কি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত আলোচনা করছি। দ্বিতীয় নাম্বার সেটা হলেই মাল্লাম ইয়াক ইউকাফিরুল মুশরিকিন আও শাক্কা ফি কুফরিহিম, বলছেন কোন ব্যক্তি যদি মুশরিককে কাফের মনে না করে। কিছু মানুষ এমন আছে সন্তানদেরকে বলে বাবা তুমি মন্দিরে যেও না, কেন যেও না বলছেন না না ওদের মন্দিরে ওদের মূর্তিতে হাত দিলে যদি তোমার ক্ষতি হয়ে যায়, ভয় আছে হয়তো কোনো ক্ষতি হতে পারে, মানে সে মনে করতেছে সেও কোনো উপকার করতে পারে হয়তো, এরকম বহু মানুষ আছে। বহু মানুষের আকিদাও এটা আছে যে মাজারের পাশে দিয়ে যাচ্ছি সেখানে যদি টাকা না দেই তাহলে এই গাড়ি আগে যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আছে না? আচ্ছা দেখেন, যার ভিতরে শিরিক আছে, যে মুশরিক কাফের, একটা হলো আকিদাগত কাফের আর একটা হলো আমলগত পার্থক্য, দুটোর মধ্যে পার্থক্য আছে। আল্লাহ নবী বলছেন যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, কোনো ব্যক্তি যদি জেনে শুনে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, নামাজ না পড়ে, তাহলে সে কুফরি করে, কাফের হয়ে যায়। কিন্তু আমি সেই কাফেরকে ওই কাফের মনে করব না যেই কাফেরটি নাকি আকিদাগত কাফের, ঠিক আছে? অনেক সময় মুসলমান কোনো কুফরি বা শিরকি কাজ করছে হয়তো বা তার ভুল ধারণা আছে, তো সে যদি কালেমা পড়ে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ছে, এবার পরে শিরিক করছে, কালেমা পড়েছে নামাজ পড়ে তার কাছে কুফরি কাজ আছে, তাহলে আমি তাকে বলবো যে তোমার এই কাজটি কুফরি কাজ, তোমার এই কাজটি কুফরি কাজ, এটা ছেড়ে না দিলে তুমি কুফর অবস্থায় মারা যাবা। কিন্তু আমি তাকে এটা বলতে পারবো না হে কাফের তুমি কাফের, তা বলা যাবে না, দুটোর মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্য না বোঝার কারণে আজকে আমাদের দেশে এক শ্রেণীর যুবক তারা এই মুসলমানদের বিরুদ্ধে তারা মুসলমানদের রক্তকে হালাল করে নিয়েছে, এবং তারা বলছে যে আমাদের দেশে যে বর্তমান সরকার আছে সে তাগুতি সরকার, ঠিক আছে? আর জনগণ যারা আছে, যারা নাকি আদালতে যায় সেখানে, যারা নাকি এই এই ব্রিটিশদের বানানো আইন এই অনুযায়ী যারা বিচার চায় তারা হলো সমস্ত কাফের। তারা আয়াত পড়ে, কি আয়াত পড়ে? ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, সূরা মায়দা। যে ব্যক্তি আল্লাহর আইন অনুযায়ী বিচার করে না সে ব্যক্তি কাফের। তো এটা একটি আয়াত, এর আগে আরেকটা আছে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন, যে ব্যক্তি আল্লাহর আইন অনুযায়ী বিচার করে না সে ব্যক্তি জালিম। আর আছে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, যে ব্যক্তি আল্লাহর আইন অনুযায়ী বিচার করে না তাহলে সে ফাসেক। তাহলে একটু আগে যেটা বললাম যে আপনি একটি আয়াত নিয়েছেন আর অন্য আয়াতের দিকে তাকান নাই, তো যদি মনে করেন যে এই ব্যক্তিরা কুফরি করছে তাহলে আপনার জন্য কি কাজ, সেটা হলেই মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরিল ফাইল, আপনি যদি কাউকে ভালো কাজের নির্দেশ দেন, ভালো পথ দেখিয়ে দেন তাহলে তার সওয়াব পাবেন, এবং আপনার কথায় তারা যেটা আমল করবে তার সওয়াব আপনি পাবেন। আল্লাহ নবী বলছেন আপনার এই দাওয়াতের কারণে যদি একজন ব্যক্তি হেদায়েতের পথে চলে আসে, লাকা খায়রুম মিন হুমুরিন নিআম, তাহলে তোমার জন্য আরবের লাল উটের চাইতে উত্তম বেশি। অথচ এত সুন্দর একটি দিন, মনে রাখবেন আমি আলোচনা সামনে আসতেছে বর্তমান আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের করণীয় কি, এটা ইনশাআল্লাহ আলোচনা আসবে, তো আমি এটা আগে তাড়াতাড়ি শেষ করে দিই। তিন নম্বর বললাম সেটা হলো যে মুশরিক যারা কাফের, এদেরকে কাফের মনে করতে হবে। আমি পাকিস্তানে দেখেছি
সেখানে বাথরুম পর্যন্ত ল্যাট্রিনে লেখা আছে শিয়া কাফের, জু না মানে ওবি কাফের। সেখানে বাসে দেওয়ালে সব জায়গায় লেখা আছে যে শিয়া কাফের, আর যে তাকে কাফর মনে করে না সেও কাফের। আসলে গোলাম আহমদ কাদিয়ানি প্রকাশ্য নবুয়ত দাবিদারী, তাহলে তাদের কুফুর সম্পর্কে, তাদের শিরিক সম্পর্কে যদি সন্দেহ পোষণ করেন, আপনার ভিতরে যদি তাদের প্রতি এই কাফের বলতে যদি একটু মানে দয়া যদি আসে, তাহলে আপনার ইমান চলে যাবে। কথা বুঝে আসলো ভাই? যারা কাফের, প্রকাশ্যে কাফের, ইসলামকে অস্বীকার করেছে ইসলামের কোনো একটি বিষয়, তারা কাফের, তাদেরকে কাফের মনে করতে হবে এবং তাদেরকে কাফের বিশ্বাস করতে হবে। এখন আসুন, আমাদের দেশে যে সমস্ত ব্লগার যারা নাকি বলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নামের সামনে যোগ চিহ্ন দিয়ে তারা বলে বলেছেন আহমক নাউজুবিল্লাহ, যেই সমস্ত মানুষেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গচিত্র করে ওনার সম্পর্কে কটূক্তি করেছে, আমরা তাদেরকে মনে করি যে তারা ইসলাম থেকে বের হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নাই। আর এই দেশে, আমাদের দেশে সরকারের উচিত ছিল এই সমস্ত ব্লগার যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করেছে, এদেরকে খুঁজে খুঁজে বের করে জনগণের সামনে ফাঁসিতে লটকিয়ে মানুষদেরকে বুঝিয়ে দেওয়া যে যারা নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করবে তাদের পরিণাম হলো এই। দুঃখের বিষয় সেটা হলো এই যে আজকে আমাদের মুসলমান যারা আমরা দাবি করছি এই সাবজেক্ট তাদের জানা নেই, যারা ইসলামের বিরোধী কাজ করছে মুরতাদ হয়ে যাচ্ছে যারা, তাদের কোন করণীয় কি এটা তাদের জানা নেই, সরকারেরও জানা নেই, আর পাবলিক যারা করছে এটা কতটুকু সঠিক। সেটা হলেই কোনো ব্যক্তি যদি জিনা করে তাকে পাথর মারবে কি আমি নাকি সরকার, চুরি করলে হাত কাটবে কি আমি নাকি সরকার, সরকার কাটবে। অথব রাজীব বা তাদের মতো যারা এই ব্লগার, নাস্তিক ব্লগার যারা আছে, আমরা সরকারের কাছে দাবি করব। আল্লাহ নবী সাল্লাম বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরু বিয়াদি, তুমি যদি কোনো অন্যায় কাজ দেখো তাহলে তোমার হাত দ্বারা প্রতিহত করো। তো হাত দ্বারা প্রতিহত আমি কিভাবে করব? অস্ত্র নিয়ে তাকে মারবো না, তার কলমটাকে ধরে নেন, তাকে বাধ্য করেন সে যেন এই ধরনের কোন রকম কাজ না করতে পারে, তাকে ধরে নিয়ে সরকারের হাতে দেন, তাকে যেন ফাঁসি দেয়। আর সরকার যদি না দেয় তাহলে সে যে অপরাধের অপরাধী, সরকার সে অপরাধের সমপরিমাণ অপরাধী হয়ে যাবে। অথব হ্যাঁ, এটা যদি আমাদের সমর্থন থাকে তাহলে করতে পারি। আর সেই সমর্থন বলতে আমি চুরি করলেই যে আমি হাত কাটার সমতে একটা দা নিয়ে এসে হাত কেটে দিব, এটা সমর্থন নয়। সমর্থন বলতে হলো এই যে আল্লাহ কি বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো আর কি করো, যাকাত প্রদান করো। তাহলে যাকাত প্রদান কি সবার জন্য? আপনার কাছে যদি অর্থ থাকে তাহলে যাকাত দিবেন, আর যদি অর্থ না থাকে যাকাত দিবেন? আচ্ছা, অর্থ নেই, আরে বাবা কোরআনে আয়াত আছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো আর যাকাত আদায় করো, আমার কাছে টাকা নেই, তাহলে কি করতে হবে? আমাকে টাকা সংগ্রহ করতে হবে, কারণ যাকাত দিতে ফরজ বলেছে আল্লাহ তাআলা। এখন যাকাত টাকা সংগ্রহ করতে যে মানুষের কাছ থেকে লুট করে, চুরি করে, ডাকাতি করে টাকা নিয়ে এসে জমা করেছে, কি জন্য? যাকাত দেওয়া দরকার। আপনার তো যাকাত দিতে আল্লাহ বলেনি, যাকাত কার উপর? যার সমর্থন আছে, নিসাব পরিমাণ মাল যে আছে তার কাছে যাকাত দিতে হবে। ও আকিমুল ওয়াজনা বিল কিস্ত, তুমি যখন নাপো তখন কিস্ত মানে এটাকে পরিপূর্ণতার সাথে মানুষকে নাপ দাও, এতে যেন কম করো না, কোরআনের নির্দেশ। তাহলে সবাইকে বলে নির্দেশ, সবাইকে বলছে তো যে তোমরা যখন নাপ দিবে যেন কম দিও না। তো নাপকে আপনি দেন? নাপ তো দেয় শুধু দোকানদার, তারা যারা চাল বেচে তারা নাপ দেয়, যারা তেল বেচে তারা নাপ দেয়, যারা আলু বেচতেছে তারা নাপ দেয়। তাহলে আপনি কি এই আয়াতের উপর আমল করার জন্য আপনি ব্যবসার কাছে যে জরুরি যে আপনি এক বস্তা আলু কিনে নাপবেন তারপরে আয়াতের উপর আপনার আমল হবে, এটা কি সত্য নাকি? যে এই কাজ করবে, ব্যবসা করবে, সে যেন সঠিকভাবে নাপ দেয়। আর আপনি যদি ব্যবসা না করেন তাহলে আপনার জন্য এই আয়াত প্রযোজ্য নয়। অথব হ্যাঁ, আপনার জন্য নামাজ ফরজ, নামাজ আদায় করবেন, যাকাতের টাকা যদি আপনার কাছে থাকে তাহলে যাকাত দিবেন, আর যাকাত যদি দেওয়া আপনার জন্য সমর্থন না থাকে তাহলে আপনার জন্য এই আয়াতে প্রযোজ্য নয়। ঠিক আছে, আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও,
কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আল্লাহ পাক তোমাদেরকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। আপনি সরকারের বিরুদ্ধে আগেই হরতাল মারিয়ে সরকারকে মানে মুরতাদ বলে তাদেরকে হত্যা করার চেষ্টা করতেছেন, এই দায়িত্ব আল্লাহ আপনাকে দেয় নাই। আপনার দায়িত্ব, প্রথম দায়িত্ব আপনার নিজের। আপনি প্রথমে তাওহীদ শিখুন, ইসলামের যেগুলো আদর্শ আছে আপনার জীবনে বাস্তবায়ন করুন। আপনার স্ত্রীকে আপনি জোর করে তাকে পর্দা পরান, বোরকা পরান। আপনার বাড়িতে একটা ছবি লটকানো আছে, সেই ছবির জন্য আপনি বাদশা, আপনি দায়িত্বশীল, আপনি এই বাড়ির পরিচালক। এই ছবিটা ছিঁড়ে আপনি বাহিরে ফেলে দেন, এটা হলো আপনার কাজ। কিন্তু আপনি আমার বাড়ির ছবি আপনি ছিঁড়বেন কেন? আজকাল যারা জঙ্গি মনোভাব যারা নিয়ে চলছে, আজকাল কিছু ইন্টারনেটে অনেক বক্তব্য আসতেছে, এগুলি উত্তপ বক্তব্য দিয়ে ধরো কাটো জিহাদ জিহাদ। আরে বাবা, জিহাদের প্রেক্ষাপট আছে, তার জন্য শর্ত আছে, ঠিক আছে? আপনি বাড়ির মালিক, আপনার বাড়ির ভিতরে যে ফটোটা আছে এটা আপনি ফেলে দেবেন, কিন্তু আমার বাড়িতে ঢুকতে গেলে আপনাকে অনুমতি নিয়ে আমার বাড়িতে আসতে হবে। কথা বোঝেন নাই? আমার বাড়ির ফটো ভাঙতে গেলে আপনি জোর করে দেওয়াল ভেঙে এসে আমার ফটো ফেলাতে আল্লাহ আপনাকে বলে নেই, বলেছে বলে নাই? হ্যাঁ, আপনি কি করুন, আপনি আমাকে ডেকে বুঝান যে ভাই এই ফটো রাখা ঠিক না, আমি ফটো ভেঙে দিয়েছি, আপনিও আপনার হাতে ফটোটা ভেঙে দেন। এটার নাম হলো গজওয়ায়ে ফিকরি, ভিতরের পরিবর্তন। আজকাল এই ইসলামের জন্য কত শহীদ হচ্ছে। এক শ্রেণীর মানুষ তারা ব্যালটের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, এটা আপনারা জানেন, কথাটা বুঝেন। আলোচনা এমনি আলোচনা নয়, এটা একটা গভীর আলোচনা যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় কি। কিছু মানুষ তারা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য তারা সরকারকে মুরতাদ বলতেছে, এই সরকার অযোগ্য বলতেছে, এবং সেই সরকারকে পথ থেকে বাধ্য করতেছে তাদেরকে নিচে নামানোর জন্য, ঠিক আছে? কেন বাধ্য করতেছে? তারা চাচ্ছে যে আমরা এই সংসদ থেকে ইসলাম প্রতিষ্ঠিত করব। আমরা বলবো তোমার টাকা আছে যাকাত দাও, টাকা নেই তোমার উপর যাকাত ফরজ নেই। টাকা দিবে কে বলেন? আল্লাহ দিবে। আপনি হালাল পন্থায় টাকা অর্জন করে মালিক হন তাহলে যাকাত দিবেন, আর হারাম পন্থায় আপনি যদি টাকা উপার্জন করেন তাহলে ওই যাকাতের কোনো মূল্য নেই। সংসদে ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে আপনাকে সঠিক পন্থায় সংসদে যেতে হবে, আর অন্য পন্থায় যদি সংসদে যেতে চান তাহলে সেই পন্থায় ওখানে যেও কোনো কাজ হবে না। মনে রাখবেন, ব্যালটের মাধ্যমে যদি ইসলাম প্রতিষ্ঠিত হতো তাহলে এই ব্যালটের সিস্টেম সেই ইব্রাহিম লঙ্কার নাকি লিঙ্কার কি নাম, সে আমাদেরকে, হ্যাঁ সে আমাদেরকে এই এই গণতন্ত্রের উপহার সে আমাদেরকে দিত না। আল্লাহ নবীর যুগেও ভালো মানুষ বেশি ছিল না মন্দ মানুষ বেশি ছিল? সেই যুগে যদি মন্দ মানুষ বেশি থাকে তাহলে আজকের যুগ আল্লাহ নবীর চেয়ে উত্তম যুগ কোনোদিন আসবেও না, ভালো মানুষের সংখ্যা কোনোদিন হবেও না, আর ব্যালটের সংখ্যাও কোনোদিন ভালো হবেও না, তুমি কোনোদিন সংসদে যেতে পারবেও না। এখন সেখানে যেতে যে প্রশ্ন সেটা নয়, আপনার নিয়ত ভালো কিন্তু চেষ্টার মাধ্যমটা উল্টা। আমার যেটা প্রশ্ন, যেটা আবেগ, সেটা হলেই আপনি আমার মতো কিছু যুবককে রাস্তায় নামিয়ে দিয়েছেন এই দোহাই দিয়ে যে এই ইসলাম প্রতিষ্ঠিত করতে যে তুমি যা কিছু করবা সব কিছু শহীদ হয়ে যাবে, সব কিছু আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যাবে। এখন যে শত শত যুবক তারা যে রাস্তাঘাটে মরতেছে, অথবা একটা চলতি গাড়িকে আগুন লাগিয়ে দিয়ে পড়ে দিচ্ছে, কথাটা বুঝেন। আমি যদি আপনার একটা কান কাটি তাহলে ইসলামে আদালত আমাকে শুধু একটা কান কাটবে, দুটা কান কাটবে না, ঠিক আছে? আমি যদি একটা নখ ভেঙে ফেলে দেই আদালত আমার একটা নখ ভাঙবে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লাহ তাদিলু, কোনো সম্প্রদায়ের শত্রু যেন তোমাকে অন্যায় করতে যেন তোমাকে বাধ্য না করে, শরীয়ত হলো এটা। তো সেখানেই আজকাল যেটা ইসলামের নাম নিয়ে যারা অন ইসলামিক যেগুলি কার্যকলাপ করতেছে আমরা তো সেটাকে সাপোর্ট করি না, সেটার দ্বারা মুসলমানরা বিভ্রান্ত হয় না। আমার মনে হয় রাজীব ব্লগারের আমরা তাদেরকে নিন্দা জানাই, এবং আমাদের সাধ্যমতো আমাদের কলমের মাধ্যমে আমাদের জবানের মাধ্যমে আমরা তার এই কার্যকলাপকে আমরা ঘৃণা করি, অন্তর থেকে ঘৃণা করি, এবং আমরা সাধ্যমতো এটাকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ নবীর যুগেও যে সমস্ত কাফের মুশরিকরা
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করার চেষ্টা করেছে। আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আয় নবী আমি আপনাকে উঁচু করে দিয়েছি, পৃথিবীর কোন শক্তি আল্লাহ নবীকে সম্মানকে নিচে করতে পারবে না। লক্ষ লক্ষ মুসলমান লক্ষ লক্ষ মসজিদে প্রত্যেক দিন আওয়াজ দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সেখানে তুমি একজন ব্লগার আর পাঁচজন ইসলামের বিরুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি কথা লেখে, আমার মনে হয় যার ভিতরে ইমানের সামান্য গন্ধ আছে ওই ব্যক্তি কোনোদিন তাদের কথা বিভ্রান্ত, এতটুকু বুঝেছেন তো? কিন্তু আমার কাছে বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে রাজীব ব্লগার সম্পর্কে অতটুকু ফোন আসে নাই, যতটুকু ফোন আসছে সাইদি সাহেবকে যেদিন সাথে দেখা গেছে অতদিন। আমি সেদিন ক্লাসে বলেছি, সেদিন আমি ক্লাসে বলেছি আপনারা কেউ মন খারাপ করবেন না, আমরা কিন্তু সংশোধন চাই। আমরা বলছি সেটা হলে যে ইসলামের নাম নিয়ে যখন কোনো অপপ্রচার যদি করা হয় এটার দ্বারা মুসলমান বিভ্রান্ত হয়ে যায়। সৌদি আরবের আমাদের ছাত্ররা ফোন করছে, শেখ বাড়ি থেকে ফোন করছে যে ওনাকে নাকি চাঁদে দেখা যাচ্ছে, তাহলে কী করা যায়? আল্লাহ আকবার, কই রাজীব সম্পর্কে কেউ তো বিভ্রান্ত হয় নাই। এই জন্য আমি বলছি সেটা হলেই যে আমাদের যেটা সমস্যা সেটা হলেই যে শত শত মানুষ রাস্তাঘাটে যারা জান দিচ্ছে ইসলামের জন্য, এদের ঠিকানা আপনার কোথায় দিবেন? এদেরকে শহীদ মর্যাদা দিবেন, জান্নাতে দিবেন, যদিচ আমি তাদেরকে সঠিক পথে পরিচালিত করি নাই? আমার মনে হয় বুদ্ধিমানের জন্য ইশারা যথেষ্ট। আমি এর চেয়ে বিষয় আগে যেতে চাই না, আমি এতটুকু বলতে চাই সেটা হলেই যে হুজুগি মুসলমান হওয়া যাবে না, আবেগই কোনো কাজ করা যাবে না। কয়েকদিন আগে ইন্টারনেটে দেখলাম যে সিরাজগঞ্জে, এগুলো তো অনেক কিছু দেখলেন টিভিতে, সিরাজগঞ্জে কোনো একটা ফকির হয়েছে, মানুষকে ফু দিচ্ছে, হাজারো মানুষ পাশে দিয়ে লাইন দিয়ে বসে রয়েছে, আর ওই ব্যক্তি গেঞ্জি পরে ছোট্ট একটা মুখে দাঁড়িয়ে গেছে, তার চেহারায় কোনো ইসলামের কোনো চিহ্নও নেই, কোনো শিক্ষিতও না। সেই ব্যক্তি বলছে তার মায়ের কাছ থেকে নাকি ফু পেয়েছে, ফু, আর তার ফুর মানে এত মানুষের ভিড় সেখানে ফু দেওয়া সম্ভব না। সে কি করে? সে শুধু রাস্তায় হেঁটে যায় আর দুই পাশের মানুষের দিকে তাকিয়ে দেখে, তাতে ফু হয়ে যায়। হাজারো মানুষ, লাখো মানুষ, বহু মানুষ সেখানে বোতল নিয়ে দাঁড়িয়ে আছে, তার চেহারায় দাবি চেহারায় দাঁড়ি, তার পরনে কাপ সুন্দর পাঞ্জাবি পরে আছে, সবাই তার কাছে যাচ্ছে। তো এই জন্য হুজুকি মুসলমান হওয়া যাবে না, আবেগে কোনো কাজ করা যাবে না। আল্লাহ পাক শরীয়ত দিয়েছে শরীয়ত বোঝার জন্য, শরীয়তের উপর আমল করার জন্য। অতএব এক শ্রেণীর মানুষ, যেটা আপনারা শুনলেন সেটা কি, ব্যালটের মাধ্যমে যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় তাদের এই স্বপ্ন কোনোদিন পূরণ হবেও না, এবং এর পিছনে যারা চেষ্টা করছে এই চেষ্টাও আল্লাহর কাছে সফল হবে বলে আমরা মনে করি না। আর একটা যেটা বর্তমান সমস্যা সেটা হলো বুলেট বোম ফোটায় আতঙ্ক সৃষ্টি করে, মুসলমানদেরকে ত্রাস সৃষ্টি করে, এবং মুসলমানদের মাঝে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, এবং তারা মনে করতেছে ওই আয়াত আমাল্লাহ মাহকুম বিমা আনজাল্লা ফাউলাইকা হুমুল কাফিরুন। ঠিক আছে ভাই, তো এই যে আমাল্লাহ মাহকুমুল মুশরিকিন, তিন নম্বর সেটা হলে যে কেউ যদি মুশরিককে কাফের না মনে করে তাহলে ওই ব্যক্তির ঠিকানাও, ওই ব্যক্তিও ইসলাম বিরোধী কাজ করলো। আল্লাহ পাক সূরা বাকারায় 256 নম্বর আয়াত বলছেন ফামান ইয়াকফুর বিত্বাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, তাহলে তাগুতকে কি করতে হবে? অস্বীকার করতে হবে। কুফরকে কি করতে? অস্বীকার করতে হবে। তিন নম্বর, চার নম্বর আয়াত সেটা হলে মানে তাকাদা আন্না গায়রু হাদিন নবী সাল্লাম আকমালু মিন হাদিহি, কোনো ব্যক্তি যদি এটা মনে করে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত এর চাইতে অন্য কোনো শ্রেষ্ঠ হেদায়েত আছে, কি আছে দুনিয়ায়? আল্লাহ নবী প্রত্যেক খুতবায় বলতেন ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ। এ বিষয়ে আলোচনার প্রয়োজন, অনেক লম্বা আলোচনার প্রয়োজন, আমি আর ভিতরে যাচ্ছি না, আপনাদের সময় অনেক কম। তো আজকাল আমাদের সমাজে যতগুলি মানুষ বিভ্রান্ত হচ্ছে সবার এই একটাই সমস্যা, সেটা হলেই তারা এই খুতবার অংশটাই বোঝে নাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন প্রত্যেক খুতবায় বলতেন ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ও খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহর কিতাব আর সর্ব উৎকৃষ্ট হেদায়েত আল্লাহ নবীর হেদায়েত। এই যে খুতবায় প্রত্যেক জুমার খুতবায় তিনি এই কথারই বলতেন, এই জন্য যে মুসলমানেরা ইসলামে লেবাস পরে মুসলমান ভেসে তারা আল্লাহ নবীর হেদায়েত পাওয়ার পরেও তারা অন্য হেদায়েতের দিকে তারা চলে যাবে। পঞ্চম নম্বর সেটা হলেই মান আবগাদা শাইআন মিম্মা জা আবি রাসূল ওয়ালাও আমিলা বিহি ফাকাদ কাফার, কোন ব্যক্তি যদি আল্লাহর নিয়ে আসা কোনো নির্দেশ, আল্লাহর নিয়ে আসার কোনো দিন, আল্লাহর রাসূল নিয়ে আসার কোনো হেদায়েত,
কেউ যদি এটাকে অপছন্দ করে, সুরায় তৌবার 65 এবং 66 নম্বর আয়াত বলছেন যে কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তা বলছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাত আমালুহুম, সূরা মুহাম্মদ 9 নম্বর আয়াত। যে কোনো ব্যক্তি যদি আল্লাহর নাজেলকৃত কোনো আহকাম বা বিষয়ে যদি কেউ অপছন্দ প্রকাশ করে, তাহলে ওই ব্যক্তি হাবিতাত আমালুহুম, ওই ব্যক্তির আমল সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে যে বিধান দিয়েছে সেই বিধান আমাদেরকে মানতে হবে, সেই বিধানকে অপছন্দ করা চলবে না, ঠিক আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে উনি আমাদেরকে কিভাবে আমার চেহারা থাকবে সে আদর্শ উনি আমাদেরকে দিয়েছেন, আমার লেবাস কেমন থাকবে এটা আমরা আদর্শ পাই নাই, আল্লাহ নবীর আদর্শ আছে না? তাহলে এই আদর্শ পাওয়ার পরেও আপনি কোন আদর্শে আপনার পোশাকটা বানিয়েছেন, এটা আপনার বোঝার বিষয়। আলোচনা তো শুনতেছেন, কিন্তু আপনার বিচারে এটা আলোচনা নিয়ে আসতে হবে যে আমি কোথায় এখন, ঠিক আছে না? আজকে আমাদের আদর্শ কোথায়? বলগার সেখানে বলগার হচ্ছে কেন? যেহেতু আজকে মুসলিম সমাজের ভিতরে ছোটবেলা থেকে ইসলামী কালচার নেই, ইসলামী শিষ্টাচার নেই, আদাবুল ইসলাম আমাদের মাঝে নেই। কয়জন মা আছেন তার সন্তানদেরকে দুধ পান করার সময় বিসমিল্লাহ বলে দুধ পান করেন, পান করান? কয়জন মা আছেন আল মাদ্রাসাতুল উলা, এই মা প্রথমে সন্তানদেরকে ইসলামের আদর্শ তার ভিতরে ঢুকে দিবে? নাস্তিক কেন হচ্ছে মানুষ? ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞানই নাই। আপনি যখন পানি পান করবেন ছোটবেলায় আপনার মা বাপ, আপনি কুল্লুকুম রায়ন, আপনি দায়িত্বশীল, আপনাকে বলতে হবে বেটা বাম হাতে পানি পান করা যাবে না, ডান হাতে পানি পান করো। আপনি তার প্যান্ট সেলাই দিবেন, বেটাকে বলেন বেটা টাকনের উপরে প্যান্ট সেলাই করতে হবে, নিচে পরা যাবে না, ঠিক আছে? এরপরে আপনি আপনার সন্তানদেরকে 7 বছর বয়স হলেই তাকে সালাতে নির্দেশ দেন, 10 বছর বয়স হলে তাকে সালাত আদায় না করলে তাকে মারেন। এগুলি হলো ইসলামিক কালচার। ছোটোবেলায় থেকে যদি আমরা তাদের ভিতরে ইসলামে আদর্শ ঢুকে দিতাম, নবীর ভালোবাসা সম্পর্কে তাদেরকে কিছু কাহিনী শোনাতাম, আমরা যদি কোরআনের শিক্ষা তাদেরকে দিতাম, তাহলে বড় হয়ে তারা আর নাস্তিকতা তারা গ্রহণ করতো না। মনে রাখবেন, ব্যালটের মাধ্যমে হোক বা বুলেটের মাধ্যমে হোক, এটা কারো জায়গা জমিন দখল করা যায়, ঠিক আছে? অন্যায় জোর করে মাল আত্মসাত করা যায়, কিন্তু এই ভিতরের আকিদা পরিবর্তন করা যায় না। ভারতবর্ষে 200 বছর ইংরেজরা শাসন করেছে, তো কি ভারতের সবাই অমুসলিম হয়ে গেছে? হয়েছে? হয় নাই। আমার শেখ বলছিলেন আকমা মোকাম্মেল ভাই নামাজের পূর্বেই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি উনি তো মক্কাতে সালাত আদায় করেছেন, অথচ বাইতুল্লাহর ভিতরে মূর্তি আছে, উনি যেহেতু মূর্তিকার ঢেরও মারেন নাই, মারেছেন কি? উনি বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ভিতরে পরিবর্তন করেছে, গাজওয়াই ফিকরি। আজকে আমাদের দেশের মুসলিম ভাইদেরকে ফ্রি ভিসা দিয়ে, ডিবি ভিসা দিয়ে আমেরিকা নিয়ে যাচ্ছে, আর আমরা অনেকে আগ্রহী সেখানে যাওয়ার জন্য, নাকি? আর সেখানে যদি গ্রিন কার্ড কেউ পেয়ে যায়, সে তো যেন আসমানের তারা পেয়ে গেল, ঠিক আছে? কিন্তু এটা হলো গাজওয়াই ফিকরি, তাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনা। আপনাকে বলবে না যে তুমি অমুসলিম হও। যেই কথা রাজীব ব্লগার বাংলাদেশের পত্রিকায় লিখেছে, কোনো ইহুদি এসে লেখে নাই, খ্রিস্টান এসে লেখে নাই, তারা এমন কাজ করেছে যে আপনি মুসলমান, মুসলমান সন্তানের ভিতরেই সেই ব্র্যান্ডটা তারা ঢুকিয়ে দিয়েছে। ব্র্যাক বলেন, পোশিকা বলেন, এগুলি প্রতিষ্ঠানে সন্তানদেরকে, কচি কচি সন্তানকে শিক্ষা দেওয়া হচ্ছে যে তোমাকে খানা কে দেয়? আল্লাহ দেয় না, তোমার আম্মা দেয়। বলছে না, সে যদি মুসলমান হয় তার আম্মা শিখিয়ে দেয়। বলে আল্লাহ খেতে দেয় আমাদের রাজে রিজিকদাতাকে, আল্লাহ। বলছেন তাহলে তোমার আল্লাহ কাছে চকলেট চাও, দেখো আল্লাহ চকলেট দাও, দেয় না। আচ্ছা ম্যাডাম চকলেট দেন, ম্যাডাম একটা চকলেট বের করে দেয়। কোথায় আছি আমরা, কোথায় যাচ্ছি, ঠিক আছে? মাদ্রাসায় শুধু আমরা পড়াবো হুজুর রায়? আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান সিলেবাসের সমস্যা, কতগুলো কথা বলবো বলেন। যাই হোক, এই সব কিছু সমস্যার কারণেই আজকে মুসলমানের ঘর থেকে নাস্তিক জন্ম নিচ্ছে, ঠিক আছে? আজকে যারা ওই আমেরিকায় বলেন বা ইউরোপে যে যারা পাড়ি জমা দিচ্ছে, তাদের সন্তানদেরকে বলতে হবে না যে তুমি অমুসলিম হয়ে যাও। আমি বাপ সেখানে গিয়েছি, আমার স্ত্রীর বোরকা হয়তো ফেলে দিবে, কিন্তু অত শর্ট কামিজ সে পরবে না, কারণ সে দেশ থেকে, তার ভিতরে একটা ইসলাম বোধ তার ভিতরে আছে। কিন্তু আমার স্ত্রী ওখানে যে যদি একটা সন্তান হয়, তাদের স্কুলে লেখাপড়া করে, তখন তাকে আর বলতে হবে না যে তুমি ছোট কামিজ পড়ো, সে ছোটবেলা থেকে সেইভাবে নেবে। আর তার সন্তান যখন হবে, সে অটোমেটিক গির্জাতেও যাবে, মূর্তিখানাও যাবে, তার কাছে ইসলাম কী আর অন ইসলামিক কার্যকলাপ কী তার কিছুই থাকবে না। আজ লক্ষ লক্ষ মানুষ মুসলমানদেরকে সেখানে নিয়ে তারা যে এত সুবিধা দিয়ে রাখছে, তাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে।
আর সেই পরিকল্পনা নিয়েই তারা আমাদের দেশে কাজ করে যাচ্ছে। আর সেই কাজেরই একটা অংশ সেটা হলে নাম মুসলমান, কিন্তু কার্যকলাপ সব ইহুদি। এই জন্য গাজওয়ায়ে ফিকরি এই ভিতরে পরিবর্তন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভিতরে পরিবর্তন করেছে, যারা ওই মক্কায় মূর্তি সাজিয়ে রেখেছিল তারাই যে মক্কা থেকে মূর্তি বের করে ভেঙে ফেলে দিয়েছে। তাই আমরা বলি, যারা নাকি বুলেটের মাধ্যমে যারা মনে করে যে না এগুলি মাজারকে উড়িয়ে দাও, সংসদকে ভেঙে দাও, এই মুশরিকদেরকে হত্যা করো, একটা মাজার ভাঙবেন, পরের দিন আর একটা মাজার গড়বে, তার চেয়ে আরো উন্নত মাজার গড়বে সেখানে। আর যদি মাজারের ব্যক্তিকের আকিদা যদি পরিবর্তন করতে পারেন, তাহলে তারাই একদিন মাজার ভেঙে নেবে। এটা হলো আহলে হাদিস আন্দোলন বা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের এটাই আকিদা আলহামদুলিল্লাহ। এই আকিদার ফলাফল হলেই আপনাদের মতো এখানে জনগণ আলহামদুলিল্লাহ দেশেও আমাদের এই দাওয়াতে আলহামদুলিল্লাহ বহু মুশরিক আকিদাওয়ালা তারা তাওহীদের দিকে আসে নাই, আপনাদের দাওয়াতে আলহামদুলিল্লাহ আসতেছে। আমাদের কাজ হলো এটা, মানুষকে সঠিক পথ দেখানো, হেদায়েতের দিকে ডেকে নিয়ে এসে জোর করে কাউকে আমি জান্নাতে নিয়ে যেতে পারবো না। এরপরে সর্বশেষ করে দেবো সংক্ষিপ্ত, সেটা হলে জাদু করা, এটা হলো ইসলাম বিরোধী কাজ, মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। আর আল্লাহ নবীর নিয়ে আসা দিন সম্পর্কে কোনো হাসি ঠাট্টা করা, দাড়ি রাখলে কেউ হাসে, খারাপ কথা এটা, মাশাআল্লাহ পায়জামা ছোটো পরে হাসে, মৌলবী হয়ে গেছে, এগুলো হলো ইস্তেহজা, দিন সম্পর্কে ঠাট্টা। এগুলো আলোচনা শুনেছেন না, এই একটি কথার কারণে অনেক সময় ইসলাম থেকে বের হয়ে যাবেন, বিস্তারিত বলার সময় হলো না। এরপরে মুজাহিরাতুল মুশরিকিন, মুশরিকদের সহযোগিতা করা, মানে তাকাদ আদা বাজুন নাস ইয়াসাউল খুরুজ, শরীয়তে দিনে মোহাম্মদ থেকে বের হওয়া কারোর জন্য জায়েজ, কারোর জন্য জায়েজ নেই। আল্লাহ পাক যাকে শরীয়তের উপর সৃষ্টি করেছে, শরীয়তের গণ্ডিতে তাকে থাকতে হবে। আল ইরাদু আন দীনিল্লাহ, দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, দিন থেকে হোক, দিনের শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এগুলোও অনইসলামিক কাজ, ইসলাম নওয়াকিজুল ইসলাম, ইসলামকে ধ্বংসকারী কাজ। আমি খুবই সংক্ষিপ্তভাবে এই ইসলাম ধ্বংসকারী জিনিস আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমার মনে হয় এর চেয়ে আরও সংক্ষিপ্ত, মানে শুধু হেডিং পড়লাম আর কি, সামান্য কয়েকটা ব্যাখ্যা করেছি। তো এগুলি জিনিস আমাদের জানা দরকার, কেন জানা দরকার, ওই হুজাইফা ইবনে আমরের হাদিস, যেন আমরা সেগুলির ভিতর না পড়ে যাই। আর মনে রাখবেন, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমরা প্রত্যেকে দায়িত্বশীল। আল্লাহ আমাদের দায়িত্ব সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে, আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করবে, এটার কি জবাব দেবেন, এটা আগে প্রস্তুতি গ্রহণ করুন, তারপরে আপনি আরও আগে বাড়ার চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক দিন শিখা এবং তার উপর আমল করার তৌফিক দান করুক। ও আখির দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা অনেক মূল্যবান হয়েছে এবং অনেক সময় ধরে হয়েছে, যেমন দীর্ঘ সময়ের জন্য বিরক্তি আসেনি আপনাদের, কারণটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তিনি উপস্থাপন করছিলেন। তো আমার অনুভব হলো তার কথায় যে সত্যিকার অর্থেই এই বিষয়গুলি স্পষ্ট করে ব্যাখ্যা সহ বলতে আরও সময়ের দরকার ছিল, কিন্তু তিনি অত্যন্ত চালাক মানুষ, যেন আপনাদের বিরক্তি না আসে সেজন্যই খুবই মৌলিক বিষয়গুলি তুলে ধরে শেষ করে দিয়েছেন বলে আমার মনে হল। আসলে এক একটি বিষয়ের আলোচনায় এতক্ষণ সময় দরকার ছিল, যে কয়েকটি কারণ উল্লেখ করেছিলেন তার এক একটি ব্যাখ্যায় এতগুলি সময় দরকার ছিল, কিন্তু তিনি যে বিষয়গুলি বলেছেন এর সারসংক্ষেপ কয়েকটি কে বলতে পারেন, হাত তুলেন দেখি। এতক্ষণ তো আমরা শুনেছি নীরবে, শুধু কি এই দিক দিয়ে প্রবেশ করিয়ে এই দিক দিয়ে বের করে দিয়েছি, নাকি এখানে কিছু রেখেছি?